অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়। রবি, বৃহস্পতি এবং মঙ্গল, অর্থাৎ রাজা, সেনাপতি এবং মহামন্ত্রী, মূল ত্রিকোণ হচ্ছে। এর ফলে আটটি রাশির সৌভাগ্য সূচক। রবি আজকে থেকে সন্ধ্যা 7টার পরে এই সিংহরাশিতে, স্বরাশিতে মূল ত্রিকোণ হবে। ঠিক মেষ রাশিতে মূল ত্রিকোণ হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি ধনুরাশিতে মূল ত্রিকোণ হচ্ছে। এর ফলে আটটি রাশির ক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টি হতে চলেছে। যাদের জন্ম সময় 16 আগস্ট থেকে 17 সেপ্টেম্বরের মধ্যে, অর্থাৎ বাচ্চাতে রবি সক্ষেত্রিক, তাদের জন্য কিন্তু বিশেষ লাভ কিন্তু দিতে চলেছে। এর সাথে সাথে বৃহস্পতি যাদের বার্থ চার্ট ধনু রাশিতে অবস্থান করছে এবং মঙ্গল মেষ রাশিতে সক্ষেত্রিক মূল ত্রিকোণ অবস্থায় আছে, সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দিবে। অর্থাৎ তিনটি বড় বড় প্ল্যানেট মূল ত্রিকোণ, অর্থাৎ রাজা রবি মূল ত্রিকোণ হচ্ছে, সেনাপতি মূল ত্রিকোণ দেবগুরু এবং মহামন্ত্রী এই মঙ্গল মূল ত্রিকোণ। তো এক্ষেত্রে আটটি রাশির সব দিক থেকে বিশেষ লাভ কিন্তু দেবে। প্রথম যে রাশির কথা আমি বলতে চলেছি, যাদের বার্থ চার্টে রবি সক্ষেত্রিক তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল এই সময়টা, এবং মঙ্গল সক্ষেত্রিক বা আপনার বৃহস্পতি সক্ষেত্রিক, প্রথম যে রাশি সেটা হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির ঠিক সপ্তম স্থানে সক্ষেত্রিক মঙ্গল এবং একাদশে মূল ত্রিকোণ অবস্থাতে রবির অবস্থান, এবং তৃতীয়ভাবে বৃহস্পতির সক্ষেত্রিক অবস্থান এবং বৃহস্পতির নবম দৃষ্টি একাদশে পড়ছে এবং এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে মঙ্গলের উপর, অর্থাৎ নবপঞ্চম যোগের সৃষ্টি করছে। অর্থাৎ মঙ্গল থেকে রবি পঞ্চম, আবার রবি থেকে ঠিক আপনার বৃহস্পতি পঞ্চম, এবং বৃহস্পতি থেকে রবি নবম। এই যে নবপঞ্চম কানেকশান ক্রিয়েট করছে, এক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দিবে তুলারাশির ক্ষেত্রে। অর্থাৎ আপনাদের সরকারি কাজকর্মগুলো হবে, সরকারি কন্ট্রাক্ট পাবেন, আর্থিক দিক আপনাদের শুভ, লাভ সফলতা সাকসেসের জায়গায় তৈরি করবে এবং ব্যবসার ক্ষেত্রে প্রভূত উন্নতি এবং জীবনসঙ্গীর কাছ থেকে আপনার একটা সম্পর্ক উন্নতির দিক কিন্তু দেখা যাচ্ছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির দ্বিতীয় স্থানে বৃহস্পতির অবস্থান এবং ঠিক মঙ্গল সক্ষেত্রিক এবং রাশির নবম স্থানে এই রবির অবস্থান, এবং সেখানে ঠিক বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে, অর্থাৎ কর্মভাবে এই রবির অবস্থান, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি যোগ কিন্তু সৃষ্টি করছে এবং আপনাদের সৌভাগ্য সূচক এবং আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। নতুন সূচনা, কাজের সূচনা,
এবং পদোন্নতি এগুলো কিন্তু দেখা যাচ্ছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে অত্যাধিক শুভ যোগ, আপনাদের রাশি পঞ্চম স্থানে মঙ্গল এবং ওই মঙ্গলের পঞ্চমে রবি এবং রবির ঠিক পঞ্চমে আপনার বৃহস্পতির অবস্থান এবং ঠিক মঙ্গলের নবমে বৃহস্পতি এবং বৃহস্পতির নবম স্থানে রবির এই কানেকশান, জবরদস্ত কানেকশান এই নবপঞ্চম কানেকশান। অর্থাৎ আপনাদের মানসিক শান্তি আসবে, আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে, আপনাদের ক্ষেত্রে সফলতা বাড়বে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, নতুন দিশা আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ঠিক রাশির তৃতীয় মঙ্গল সহকেত্রিক, রাশির সপ্তম স্থানে আপনার রবি সহকেত্রিক এবং একাদশ স্থানে দ্বিতীয় পতি একাদশ কানেকশান, আপনাদের ক্ষেত্রে কিন্তু জবরদস্ত লাভ, বৈদেশিক লাভ, বৈদেশিক অর্থ, বিবাহ সূত্রে অর্থ, বিবাহের কানেকশান এগুলো কিন্তু আসতে চলেছে। নতুন সূচনা, কাজের সূচনা, কর্মের সূচনা কিন্তু হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির দ্বিতীয়ভাবে মঙ্গল সক্ষেত্রিক এবং যিনি কিনা আপনাদের ঠিক দশমপতি, এই মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান নবমপতি মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান করছে। আপনাদের ক্ষেত্রে বৈদেশিক অর্থ, বিবাহের দিক থেকে আপনাদের শুভ এবং আপনাদের রবি সক্ষেত্রিক সিংহরাশির ঘরে জবরদস্ত লাভ কিন্তু আপনাদেরকে দিবে। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে কিন্তু এই যে ত্রিকোণ হওয়া রবি এবং বৃহস্পতি আর আপনার মঙ্গলের ত্রিকোণ থাকা অত্যাধিক শুভফল নির্দেশ করছে। এরপরে আসতে চলেছি যে রাশি সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের রাশির ঠিক পঞ্চমভাবে রবি এবং রবির পঞ্চমে আপনার বৃহস্পতি এবং বৃহস্পতির নবমে আপনার রবি এবং মঙ্গলের নবম স্থানে বৃহস্পতির কানেকশান, জবরদস্ত যোগ, আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন, শ্মশানামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং আপনাদের পারিবারিক সুখের জায়গায় তৈরি করছে, আকস্মিক অর্থপ্রাপ্তি, মান সম্মান বৃদ্ধি, রাজনীতির ক্ষেত্রে কেরিয়ারের উন্নতি, কর্মক্ষেত্রে সাকসেস, কাজে উদ্যম পাবেন এবং আপনাদের ল্যান্ড ওরিয়েন্টেড সমস্যা যাতে চলছে সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটতে চলেছে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই রবির এই মঙ্গলের সক্ষেত্রিক হওয়া রবি আপনার রাশির পঞ্চম স্থানে, রাশির নবম স্থানে বৃহস্পতি কানেকশান সুন্দর একটা যোগ কিন্তু তৈরি করতে চলেছে। সরকারি দিকগুলো আপনাদের কিন্তু খুলে যেতে চলেছে, যাদের সরকারি কাজকর্মগুলো আটকে ছিল এবং সরকারি চাকরির কিন্তু যোগ কিন্তু আসতে চলেছে। সরকারি চাকরি বা সরকারি চাকরিতে আপনাদের পদোন্নতি এগুলো কিন্তু আসতে চলেছে মেষ রাশি। এরপরের যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ঠিক তৃতীয় স্থানে রবির অবস্থান এবং রাশির একাদশে একাদশপতির অবস্থান এবং সপ্তম স্থানে বৃহস্পতির অবস্থান, পার্টনারশিপ বিজনেসে আপনাদের ভালো, বিবাহ সূত্রে আপনাদের ভালো, কানেকশানগুলো আপনাদের খুব জবরদস্ত আসতে চলেছে এবং এর সাথে সাথে একাদশ স্থানে একাদশপতির অবস্থান লাভ সফলতা সাকসেসের জায়গা তৈরি করবে এবং আপনাদের কাজে পরাক্রম বৃদ্ধি পাবে এবং মান সম্মান বৃদ্ধি পাবে, রাজনৈতিক ক্ষেত্রে ভালো এবং আকস্মিক অর্থপ্রাপ্তি, সন্তান সুখ, সন্তানের এডুকেশনের দিকে ভালো এবং নতুন কর্মের সুযোগ কিন্তু আসতে চলেছে।
এরপরের যে রাশির কথা আমি বলবো সেই রাশিটি খুবই গুরুত্বপূর্ণ। পরের যে রাশির কথা আমি বলবো অত্যাধিক সৌভাগ্য সূচক এই রাশি, পাহাড় ভেঙে দিতে চলেছে এ রাশি, সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির পঞ্চম স্থানে বৃহস্পতি সকেত্রিক মূল ত্রিকোণ এবং বৃহস্পতির পঞ্চম স্থানে ঠিক মঙ্গল সকেত্রিক এবং ত্রিকোণ এবং মঙ্গলের নবম স্থানে বৃহস্পতি এবং বৃহস্পতির নবম স্থানে এই রবির গ্রহের অবস্থান এবং মূল ত্রিকোণ, সুন্দর একটা কানেকশান। সিংহ রাশির ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে যারা সরকারি কাজকর্ম নিয়ে আছেন তাদের ক্ষেত্রে লাভ, সরকারি কর্ম পদোন্নতি, সরকারি চাকরির সম্ভাবনা তৈরি হবে এবং গভর্নমেন্টের নিয়ে যারা কাজকর্ম করেন সেদিক থেকে লাভ, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, পিতার সহযোগিতা পাবেন এবং আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে এই সময়। এবং আপনাদের ক্ষেত্রে এই অগস্টে ঠিক আপনাদের আমূল পরিবর্তন হতে চলেছে, অগস্ট টু সেপ্টেম্বরের মধ্যে আপনাদের অনেক আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো আপনাদের সম্পূর্ণ হতে চলেছে। এডুকেশনের দিকে ভালো, উচ্চ এডুকেশন হবে, হায়ার এডুকেশন এবং সন্তান সুখের জায়গা কিন্তু তৈরি করতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।